প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হোয়াইট বোর্ডে কীভাবে সম্পাদিত আঁকা যায় এই প্রসেসটা শিখে নিব। আশা করি তোমাদের এই উদ্ভাবনটা কাজে লাগবে এবং তোমাদের স্যাররা তখন তোমাদেরকে বলবে যে কোনো সম্পাদ্যে তোমরা হোয়াইট বোর্ডে আঁকতে পারবে। নবম দশম শ্রেণীর বৃত্তের কোনা বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। সম্পাদ্য বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য সাত আজকে আমরা তোমাদেরকে এই হোয়াইট বোর্ডের মাধ্যমে কীভাবে পেন্সিল কম্পাস ছাড়া, কাটা কম্পাস ছাড়া কীভাবে চিত্র আঁকা যায় শুধুমাত্র একটা সুতা দিয়ে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। আশা করি তোমাদের এই উদ্ভাবনটা সারা বাংলায় আসে তোমাদেরও কাজে লাগবে, সকল শিক্ষক মহোদয় স্যারদেরও কাজে লাগবে। তো চলো আজকে আমরা আমাদের মূল কাজে চলে যাই। দেখো, এই সুতার একটা গিট দিয়ে কলমের হোয়াইট বোর্ডের যে মার্কার কলম এখানে আটকাবে, আটকানোর পরে তুমি যদি এটাকে কেন্দ্র ধরো, কেন্দ্র যদি এভাবে যদি ধরো ধরো বৃত্তটা তোমার এখানে হাতে আটকে যাবে, তাহলে তোমাকে এখান থেকে ধরলে তোমার হাতে এখানে আটকে যাবে। এই জন্য তোমাকে এভাবে ধরতে হবে। ধরার নিয়মটা হচ্ছে এই দেখো, এখান থেকে শুরু করে তুমি বৃত্তটা শুরু করছ, এখানে আসে তোমার বৃত্তটা হয়ে গেল। তাহলে এভাবে হোয়াইট বোর্ডে বৃত্ত আঁকা যায়। এবার দেখো, কোনো বৃত্তে আমরা কীভাবে একটি স্পর্শক আঁকবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত হয় তাহলে আমাদেরকে দেখো এখানে একটা বিন্দু আমরা ও নিই। ও নেওয়ার পরে ও এর যোগ করি, ও এর যোগ করার পর এবার দেখো ওর ও বিন্দু থেকে আমরা যে কোনো একটি স্পর্শক এখানে আঁকবো। কিভাবে আঁকি দেখো, এবার দেখো এক এক কান্দা করে আমরা এপি যে স্পর্শটা আমরা আঁকতেছি খেয়াল করো। যদি একটি বিন্দু হয় এবং এই বিন্দুটাকে আমরা কীভাবে 90 ডিগ্রি আকারে এখানে স্পর্শ হয়ে গেছি, দেখা গেল কি আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে কম্পাস কাটা ছাড়া সুন্দর করে একবার বৃত্তে আনতে পারি। অর্থাৎ এটাকে নিজের কাটা কম্পাস ধরে বা পেন্সিল কম্পাস ধরে আমরা এই যে কোনো বৃত্তে আনতে পারি। আশা করি তোমাদের এই উদ্ভাবনটাকে কাজে লাগবে এবং হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা আমাদের ক্লাসগুলো এভাবে পরিচালনা করতে পারবো। সবাইকে ধন্যবাদ, আমাদের চ্যানেলের সাথে থাকবে, ভিডিও সঙ্গে থাকবে। আমাদের এই কাজগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে।